डियर लार्नार्स वेलकम टू आवर चैनल लेट्स मेक देम इजी। आज के आलोचना करब वॉयस निये। वॉयस काके बोले, वॉयस कत प्रकार की एवं कीभावे एटाके चेंज करा हय एटा निये। तो आमरा सरासरि बोर्डे चले जाच्छि। वॉयस अर्थवाच्य संज्ञाटा एरकम क्रिया प्रकाशेर धरनकेई वॉयस बोले। वॉयस दुई प्रकार, एक्टिव वॉयस कर्तृवाच्य, पैसिव वॉयस कर्मवाच्य। তাহলে অ্যাক্টিভ ভয়েসের আলোচনাটা এরকম বা ডিফিনিশনটা এরকম হয়েন দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ দ্য ডুয়ার অর অ্যাক্টর, দ্য ভার্ব ইজ অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ কোন সেন্টেন্সের ভার্ব বা ক্রিয়াটা যদি কর্তার দ্বারা সম্পন্ন হয় বা কর্তা নির্দেশিত হয় তবে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। আর যদি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সরাসরি কর্তা সেই কাজটা করবে না, অবজেক্ট কর্মের দ্বারা করা হবে, বাই প্লাস অবজেক্ট, তাহলে সেটা হবে প্যাসিভ ভয়েস। বিস্তারিত আলোচনায় আসছি। আই প্লে পিয়ানো, প্লে ভার্বের সঙ্গে আই এই সাবজেক্টের একটা দৃঢ় কানেকটিভিটি রয়েছে, একটা সম্পৃক্ততা রয়েছে। সরাসরি আই প্লে, আমি বাজাই পিয়ানো, পিয়ানোটা কে বাজাচ্ছে, আমি বাজাচ্ছি, সরাসরি এখানে একটা জোর দেওয়া হয়েছে, সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েস। এবং এখানে বলছে পিয়ানো ইজ প্লেইড বাই মি, পিয়ানো বাজানো হয় আমার দ্বারা, সুতরাং এখানে বাই অবজেক্ট, অবজেক্টের দ্বারা ক্রিয়া সম্পন্ন হচ্ছে, সুতরাং এটা প্যাসিভ ভয়েস। এবং এই সেন্টেন্সে মি অবজেক্টের সঙ্গে এর সম্পর্ক রয়েছে কিন্তু একটু কম, জোর কম দিচ্ছে, সুতরাং কর্তাই যদি ক্রিয়া সম্পন্ন করে সেটাই হবে অ্যাক্টিভ ভয়েস, আর কর্মের দ্বারা যদি ক্রিয়া সম্পাদিত হয় বা সম্পন্ন হয় তাহলে সেটা হবে প্যাসিভ ভয়েস। এখন আমরা সাবজেক্টের অবজেক্টগুলোর সঙ্গে পরিচিত হব, এটা একটা প্রয়োজনীয় ধাপ। এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট আই, তার অবজেক্ট হচ্ছে মি। এখানে সাবজেক্ট ইউ, ইউ এর অবজেক্টটা ইউই হয়। সাবজেক্ট উই, অবজেক্ট আস। সাবজেক্ট হি, অবজেক্ট হিম। সাবজেক্ট শি, এর অবজেক্টটা হয়ে গেছে হার। সাবজেক্ট এখানে দে, অবজেক্ট দেম। এখানে একটা নাম নিয়েছি আমি রানা, রানার সাবজেক্ট ছিল, এই রানা সাবজেক্টের অবজেক্টটাও রানা হয়। ভয়েস চেঞ্জিংয়ের আগে টেন্স সম্পর্কে একটু আমরা ধারণা নেব। আমরা বোর্ডে চলে যাচ্ছি। ভার্বের পিভি অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইন্ডিফিনাইটকে নির্দেশ করে। পিভি টু ভার্বের পাস্ট ফর্ম, এটা পাস্ট ইন্ডিফিনাইটকে নির্দেশ করে। পিভি অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, কিন্তু তার আগে কি থাকবে, শ্যাল অথবা উইল। প্রিন্সিপাল ভার্বের পূর্বে যদি শ্যাল অথবা উইল ইউজ হয় তাহলে এটা হবে ফিউচার ইন্ডিফিনাইট। এখানে দেখছি গো, প্রিন্সিপাল ভার্ব, এই গো দ্বারা প্রেজেন্ট ইন্ডিফিনাইটকেই নির্দেশ করে। ভার্বের পাস্ট ফর্ম অয়েন্ট, এটা পাস্ট ইন্ডিফিনাইটকেই নির্দেশ করে। শ্যাল উইল, এর পরে গো, মূল ভার্ব থাকবে কিন্তু তার আগে শ্যাল অথবা উইল থাকবে, তাহলে এটা ইন্ডিকেট করবে ফিউচার ইন্ডিফিনাইটকে। অর্থাৎ আজকের আলোচনা করব আমরা প্রেজেন্ট ইন্ডিফিনাইট, পাস্ট ইন্ডিফিনাইট এবং ফিউচার ইন্ডিফিনাইট। আর এখানে একটা কথা না বললেই নয়, যেহেতু ভার্বের তিনটি ফর্ম 12টা টেন্সকে লিড করছে, সেক্ষেত্রে আমার মনে হয় ভার্বের এই ফর্মগুলোর প্রতি অধিক যত্নবান হওয়া দরকার। ভয়েস চেঞ্জিংয়ের যে কয়েকটা ধাপ আছে বা ধাপগুলো মেনটেন করলে ভয়েস চেঞ্জ করা যায় সে ধাপগুলোর সঙ্গে আমরা একটু পরিচিত হব। প্রথমে দেখা যাচ্ছে অবজেক্ট, এখানে সে হয়েছে সাবজেক্ট। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট সবসময় সাবজেক্ট হয়। এর পরের ধাপ একটা বি ভার্ব নিতে হয়, এই বি ভার্ব প্রেজেন্ট টেন্সের মধ্যে অ্যাম, ইজ, আর এবং পাস্ট টেন্সের মধ্যে থাকে ওয়াজ, অয়ার। এরপরে তৃতীয় যে ধাপ, সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল লাগে, পিভি থ্রি দ্বারা আমি নির্দেশ করেছি। এরপরে বাই একটা প্রিপোজিশন, অবশেষে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। আমরা এক্সাম্পলের মধ্য দিয়ে ক্লিয়ার করি। আই ওপেন দ্য গেট, অর্থাৎ আমি দরজা খুলি। আই হচ্ছে সাবজেক্ট, ওপেন হচ্ছে মূল ভার্ব, আবারও দেখাচ্ছি আমি ওপেন প্রিন্সিপাল ভার্ব, সুতরাং এটা প্রেজেন্ট ইন্ডিফিনাইটে রয়েছে। দ্য গেট অবজেক্ট, এই অবজেক্টটাকে আমি সাবজেক্ট করেছি। প্রেজেন্ট টেন্সেস অবজেক্ট সাবজেক্ট হওয়ার পর একটা বি ভার্ব লাগে, অ্যাম, ইজ, আর। বি ভার্বে গেট সিঙ্গুলার, তার কারণে এখানে একটা ইজ ইউজ হবে। দ্য গেট ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ওপেনের পাস্ট পার্টিসিপল ওপেন্ড, বাই একটা প্রিপোজিশন, আই এর অবজেক্ট মি। নেক্সট এক্সাম্পল, এখন দেখব ইউ ওপেন্ড দ্য গেট, তুমি দরজাটা খুলেছিলে। ভার্বের পাস্ট ফর্ম, ওপেনের সঙ্গে ইডি রয়েছে, সুতরাং ভার্বের যদি ফাস্ট ফর্ম হয় তাহলে এটাকে পাস্ট ইন্ডিফিনাইটে নির্দেশ করে। এটাও ঠিক একইভাবে আমরা চেঞ্জ করব, অবজেক্টটাকে সাবজেক্ট করব। দ্য গেট ছিল অবজেক্ট, আমরা নিয়েছি সাবজেক্ট করেছি। পাস্ট টেন্সে বিভাবের মধ্যে কী ছিল, ওয়াজ অথবা ওয়ার,
সুতরাং এখানে ওয়াজ ইউজ হলো সিঙ্গুলারের কারণে দ্য গেট ওয়াজ সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভয়েসে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওপেন্ড চার বাই একটা প্রিপোজিশন চার নম্বর ধাপ পাঁচ নম্বর ধাপ হচ্ছে ইউ এর অবজেক্ট ইউ নেক্সট এক্সাম্পল দে উইল ওপেন দ্য গেট তারা দরজা খুলবে মূল ভার্ব ওপেন তার পূর্বে শ্যাল অথবা উইল রয়েছে সুতরাং এটা ফিউচার ইনডিফিনাইটকে নির্দেশ করে অবজেক্ট দ্য গেট নিয়ে আসলাম দ্য গেট উইলের পরে একটা বি লাগে বি ভার্ব ডাইরেক্ট বি আসবে এখানে উইল বি ওপেনের পাস্ট পার্টিসিপল ওপেন্ড বা একটা প্রিপোজিশন দের অবজেক্ট দেম নেক্সট এক্সাম্পলগুলো ঠিক একই রকম দে লাভ ইউ তারা তোমায় ভালোবাসে এখানে লাভ প্রেজেন্ট ফর্মে রয়েছে সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনাইটকেই নির্দেশ করছে অবজেক্টটাকে আমি সাবজেক্ট করেছি ইউ প্রেজেন্ট টেন্সে ইউ এর পরে আর বি ভার্ব ইউজ হয় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাভড চার নম্বরে বাই একটা প্রিপোজিশন পরবর্তীতে দের অবজেক্ট হচ্ছে দেম হয়ে গেল পরেরটা আই লাভড ইউ আমি তোমায় ভালোবাসতাম লাভের সঙ্গে ইডি রয়েছে ফার্স্ট ফর্মে রয়েছে সুতরাং এটা পাস্ট ইনডিফিনাইট অবজেক্টটা হচ্ছে ইউ ইউকে আমি সাবজেক্ট করেছি পাস্ট ইনডিফিনাইটে ইউ এর পরে অয়ার হয় বি ভার্ব অয়ার এরপর একই রকম মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাভড বাই একটা প্রিপোজিশন আই এর অবজেক্ট মি নেক্সট এক্সাম্পল রানা উইল লাভ ইউ রানা তোমায় ভালোবাসবে অবজেক্টটাকে সাবজেক্ট করেছি ইউ অবজেক্ট ছিল ইউ নিয়েছি উইলের পরে একটা বি উইল বি লাভের পাস্ট পার্টিসিপল লাভড বাই একটা প্রিপোজিশন রানার অবজেক্ট রানা এখন যে এক্সাম্পলটা বোর্ডে দিয়েছি এখানে ডাবল অবজেক্ট রয়েছে এটাও শেখা দরকার কীভাবে ডাবল অবজেক্ট থাকলে সেটাকে চেঞ্জ করতে হয় দিয়া সেন্ডস মি এ লেটার দিয়া আমাকে একটা চিঠি পাঠালো দিয়া থার্ড পার্সন সিঙ্গুলার যার কারণে ভার্বের সঙ্গে এখানে ইয়েস যুক্ত হয়েছে সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনাইটকে নির্দেশ করছে মি একটা অবজেক্ট লেটার একটা অবজেক্ট এ লেটার একটা অবজেক্ট সুতরাং কোনো সেন্টেন্সে যদি ডাবল অবজেক্ট থাকে যে কোনো একটা অবজেক্টকেই সাবজেক্ট করতে হয় বাকিটা আগের জায়গাতেই থাকে এটাকে রিটেন্ড অবজেক্ট বলা হয় এবং ব্যক্তিবাচক অবজেক্ট যেটা ইনডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করাটাই শ্রেয় তাহলে এখানে অবজেক্ট হচ্ছে মি মির সাবজেক্ট আমি এখানে আই নিয়েছি যেহেতু প্রেজেন্ট টেন্সে ছিল সুতরাং আয়ের পর একটা বি ভার্ব এম হয় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সেন্ট নিয়েছি আর এটা ছিল রিটেন অবজেক্ট এই মিটা যখন সাবজেক্ট হয়ে গেছে তখন সেন্টের পরেই এ লেটারের অবস্থান সুতরাং সেন্ট পাস্ট পার্টিসিপল করার পরে আমি এ লেটার লিখেছি বাই প্রিপোজিশন অবশেষে দিয়া সাবজেক্ট ছিল সেটা কি হয়ে গেল অবজেক্ট আর যদি আমি আবার এটাকে অবজেক্ট করি তাহলে কি হবে দেখা যাচ্ছে এ লেটার ইজ সেন্ট মি অর্থাৎ এটাকে যখন আমি অবজেক্ট করেছি তখন এই অবজেক্টটা রিটেন্ড হয়ে গেছে অর্থাৎ সেন্ডের পরে এখানে রয়েছে অবস্থানটা ওখানে থাকবে রিটেন্ড নড়বে না সুতরাং এ লেটার ইজ সেন্ট মি বাই দিয়া এতটুকু হয়ে গেল পরের এক্সাম্পলটা আকাশ সেন্ট মি এ গিফট আকাশ আমাকে একটা পুরস্কার বা উপহার পাঠিয়েছিল তাহলে এখানে সেন্ডের জায়গায় সেন্ট করা আছে সুতরাং ভার্বের ফার্স্ট ফর্ম পাস্ট টেন্সে রয়েছে তাহলে মি অবজেক্টকে আমি সাবজেক্ট করি আই পাস্ট টেন্সে আইয়ের পরে ওয়াজ হয় আই ওয়াজ সেন্ডের পাস্ট পার্টিসিপল সেন্টই হয় সেন্ট রিটেন অবজেক্ট আ গিফট তাহলে এ গিফট জি আই এফ টি গিফট বাই আকাশ আর যদি এই অবজেক্টটাকে আমি সাবজেক্ট করি তাহলে কি হবে অ গিফট ওয়াজ সেন্ট মি বাই আকাশ হয়ে গেল আজকের লেসনটা এতটুকুই ছিল আজকে আলোচনা করলাম প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইট নিয়ে সুতরাং আজকের আলোচনাটা ছিল ইনডিফিনাইট এবং নেক্সট যে ক্লাসটা থাকবে সেখানে সব কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব পরের একটা ক্লাস থাকবে সেখানে সব পারফেক্ট নিয়ে আলোচনা করব সুতরাং ভয়েসের পার্ট তিনটা পার্ট নিয়েই ভয়েস আমি আলোচনা করব এবং আমাদের চ্যানেলে তিনটা পার্টই পাওয়া যাবে সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে